খন খালি কৰি পলা জমা দিছে অর্থাৎ সন্দেহ কৰা হৈছে যে পৰীক্ষা শীট খন কোনোবা বেলেগে সরকারৰ পক্ষত থকা কোনো মানুহে ফিল আপ কৰি দিব গতিকে সীমান্ত কলিতাই সোশ্যাল মিডিয়াত যিটো অভিযোগ আনিছে সেই অভিযোগটো মই ভাবোঁ যে পুলিচে এটা তদন্ত কৰিব লাগে পুলিচে এটা এফআইআৰ লজ কৰি পেলাই সীমান্ত কলিতাক গ্ৰেপ্তাৰ কৰিলে নহ'ব ভিক্টৰ দাসক গ্ৰেপ্তাৰ কারণে যদি পুলিশে নিজকে ব্যবহার করে তাহলে আমি কঠোর গণতান্ত্রিক আন্দোলন পুলিশের বিরুদ্ধে লোলে বাধ্যম আর আমি নিশ্চিত যে এই যে চাকরি দিয়া ব্যবস্থা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় করেছে ইয়ার প্রথম দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আছে আর সেই অভিযোগ মই আনিছিল যে তামোল এখন নোখোয়াকে মানে নিবনাক চাকরি দিম তামোল এখন নোখোয়াকে চাকরি দিম বলে কোয়া নিবনাসলের অসমৰ মুখ্যমন্ত্রী 71,52,65,000 টাকা সংগ্রহ করেছে অর্থাৎ প্রথম দিনাখনের প্রায় মুখ্যমন্ত্রী নিজের কথা থরক বরক হয়েছে কথা দি কথা রাখবা নাই তামোল নোখোয়াকে চাকরি দিম বলে কোয়া মুখ্যমন্ত্রী যেটা 71,52,65,000 সংগ্রহ করলে তারপর পালি পহরিয়াবিল লাগি গেল আর সেই পালি পহরিয়াবিল লাগি যাওয়ার পাশত যেটা ভিক্টর দাসে মুখ বন্ধ করবর কারণে লকাপথ ভয় রাখিছে এটা সীমান্ত কলি ফেসবুকত যে ফর্ম ফিল আপ নকরাকে পরীক্ষা সিটত কোনো চিহ্ন নিদিয়াকে সেইটো এনকোয়ারি সরকার করব না নক গতি ব্যাপক দুর্নীতি স্বজন তোষণের মাজে যে এই নিবনুয়া সমস্যাটো এটা অতি গভীর দুর্নীতির মাজলে ঠেলে দিবলে সরকার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে সেইটো ভিক্টর দাসক গ্রেপ্তার করার মাজেদি প্রমাণ হয়েছে আর সরকারে এই ভাবিব নালাগে মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়া গৃহ বিভাগের দায়িত্ব আছে তেখেতক জানাইছো যে আপুনি আর নাভা ভিক্টর দাসক গ্রেপ্তার করলে সরকারের বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগত মুখ খুলিবলে মানুহ নাথাকিব যখন মানুষে সরকারের বিরুদ্ধে মুখ খুলিব সরকারের বিরুদ্ধে দুর্নীতির তথ্য দিব তেওঁলোক যি রাজনৈতিক দলয়ে নহক অরাজনৈতিক ব্যক্তি হলেও অসম প্রদেশ কংগ্রেস কমিটি তেওঁলোকৰ কাষত থাকিব ভিক্টর দাসে আমার সহায় বিচরা নাই সহায় নিবিচারিব পারে কিন্তু অসমের যুব প্রজন্মর স্বার্থত নিবনুয়াসকলের স্বার্থত ভিক্টর দাসে একটা স্থিতি লৈছে আর সেই স্থিতি সত্য অসত্য প্রমাণ করার দায়িত্ব অসম পুলিশের অসম সরকারের তাকে নকৰি এগৰাকী অসমীয়া যুবক যিগৰাকী যুবকে তেওঁৰ মাকে কৈছে যে 4.5 বছর বয়সত হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ দিছিল মুখ্যমন্ত্রীয়ে মুখামুখি হবলে সাহস কিয় নকৰে তেওঁ সমষ্টির যুবক কি আর তেওঁজন শিক্ষক তেওঁ কোনো অজ্ঞাত এগৰাকী শিক্ষকে জালুকবাড়ী সমষ্টিত হিমন্ত বিশ্বক জিন্দাবাদ দিয়া এগৰাকী ব্যক্তিয়ে আজি এটা সরকার বিরুদ্ধে অভিযোগ আনার কারণে কিয় গ্রেপ্তার হব সেই অভিযোগ কিয় প্রথমতে সত্য বিচার নহব ইয়ার তথ্য আমাক লাগিব আর আমি ন্যায়ালয়টো ভিক্টর দাসক সহায় করবর কারণে সিদ্ধান্ত লৈছোঁ।